চ্যাংড়াবান্ধা ভিআইপি মোড়ে নেতাজি মূর্তি রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছিল। মূর্তি সংস্কার সহ পরিষ্কার পরিচ্ছন্ন করতে উদ্যোগী হল চ্যাংড়াবান্ধা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। রবিবার নেতাজি মূর্তির রং থেকে শুরু করে ভাঙা গ্রিল সংস্কার করা হয়, পাশাপাশি বন্ধ লাইটের বদলে নতুন লাইট লাগানো হবে বলে জানান ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আব্দুল সামাদ। পাশাপাশি নেতাজি মূর্তির চত্বরে ফুলের গাছ লাগানো হবে, মাঝে মাঝে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে মূর্তির চারিদিকে, যাতে কেউ পোস্টার বা বিজ্ঞাপন লাগাতে না পারে সেদিকেও লক্ষ্য রাখা হবে। আব্দুল সামাদ আরও বলেন, 23 জানুয়ারির আগে সমস্ত কাজ সম্পূর্ণ হবে এবং সেদিন ঘটা করে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করা হবে। চ্যাংড়াবান্ধা থেকে সন্তোষ শর্মার প্রতিবেদন, আমি অদিতি, সি নিউজ। নমস্কার দোস্তো, মা সন্তোষ কুমার শর্মা अभी চ্যাংড়াবান্ধা কা ভিআইপি মোড় পে খড়া হুঁ। আপনি বদহালি মে আঁসু বহা রা থা চ্যাংড়াবান্ধা কা নেতাজি কা মূর্তি। ইয়ে মূর্তি বহুত ইয়াহ পে স্থাপন কি গই থি, ইস মূর্তি কি কোই দেখরেখ নেই হো রি থি। ইস বার চ্যাংড়াবান্ধা কে ট্রাক অ্যাসোসিয়েশন নে দায়িত্ব লিয়া হ্যায়, ইস মূর্তি পর রং হো রা হ্যায়, চার তরফ সে সাফ সফাই হো রা হ্যায়, জো গ্রিলে টুট গই থি উস গ্রিলো কি মারামতি হো রহি হ্যায়। ইস মূর্তি কা 23 জানুয়ারি কো পেলে পেলে কাম সমাপ্ত করকে ইয়াহ পে ট্রাক ওনার্স কে সচিব আব্দুল সামাদ, উনকে সাথ ট্রাক ওনার্স কে সভাপতি মৌজু মোহাম্মদ আদর্শ, উনকে সদস্য ইয়াহ পে উনকো মাল দান করেঙ্গে, বচ্চো কো মিঠাই বাঁটেঙ্গে, সাথ সাথ উনে বড়া ডোনেশন ক্যাম্প করনে কা আয়োজন কিয়া থা। যাবি অভি কোভিড চল রহা হ্যায় ইসিলিয়ে লোক নহি কর পায়েঙ্গে, যাবি কোভিড খতম হো জায়েগা উসকে বাদ হি বড়া ডোনেশন কা কার্য করেঙ্গে। আব্দুল সামাদ নে বতায়া হ্যায়, ইস নেতাজি মূর্তি পর হাম লোক লাইট কি ব্যবস্থা করেঙ্গে, ইয়াহ পে ফুল কে চারে লগায়েঙ্গে, ইয়াহ পে কিসি কো হম লোক বিজ্ঞাপন করনে নহি দেঙ্গে, ইসকি দেখরেখ কা দায়িত্ব উনে লিয়া হ্যায়। ক্যা কহতে হ্যায় চ্যাংড়াবান্ধা ট্রাক ওনার্স কে সচিব আব্দুল সামাদ, মা উনকি আপকো এক এক বাতে শুনানে যা রা হুঁ। চ্যাংড়াবান্ধা ভিআইপি মোড় সে সন্তোষ কুমার শর্মা, সি নিউজ। দাদা, আপনি তো চ্যাংড়াবান্ধা ট্রাক সেক্রেটারি, আপনার সাথে সিএনএফ সেক্রেটারি প্রদীপ কানু, এবার দেখাম আপনারা দায়িত্ব নিয়েছেন নেতাজির মূর্তির রং পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ লাইটের ব্যবস্থা করতেছেন, একটু বলেন আমাকে শুনুন দাদা। না, এটা তো দীর্ঘদিন ধরে এইভাবে অন্ধকারে পড়ে আছে, যে সোলারগুলো খারাপ হয়েছে। আমাদের চ্যাংড়াবান্ধার প্রতিটা মানুষ, আমরা যখন এই মোড়টাতে ভিআইপি মোড়ে যখন আমরা আসি, আমার নিজেকেই মুক্তিকে দেখে খারাপ লাগে যে আজকে এই যেটা ভারতবর্ষের আমার আজকে আমরা সুখ শান্তিতে রয়েছি, একমাত্র স্বাধীন স্বাধীন করেছে যে লোকটা, যে ভারতবর্ষ রত্ন, তাকে আমরা ভুলে যাচ্ছি। এর জন্য আমরা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে প্রতি বছরে এটাকে রং করে সমস্ত কিছু যা যা দরকার আছে সেটাকে পরিচালিত করে, যাতে আমরা মুক্তির প্রতি শ্রদ্ধা রেখে আমরা 23 জানুয়ারি একটা কোনো অনুষ্ঠান করতে পারি। এর জন্য সামাদা, এটাকে কি মূর্তি প্রতিদিন আপনাকে ধোয়াধুই করবেন? অবশ্যই, আমরা তো এর আগেও ধুয়ে ধোয়াধুই করেছি, এবারও আবারও করব। কিন্তু এবার এই সংস্কার করতে গেলে রং টং লাগানোর জন্য এখানে গাছ রয়েছে, যারা এটা উদ্বোধন করেছিল তাদেরকেও আমরা জানিয়েছি। আমাদের মাননীয় পরেশচন্দ্র অধিকারী, শিক্ষামন্ত্রী পরেশচন্দ্র অধিকারী মহাশয়ের কাছে আমি এটাকে জানিয়েছি, উনি বলছে এটা করে দাও, ওনার পারমিশন নিয়েই এটা করছি। আচ্ছা, আপনাদের 23 তারিখে প্রোগ্রামে পরেশচন্দ্র অধিকারী কি আসবেন, শিক্ষামন্ত্রী? অবশ্যই আসবে, আসবে না কেন, আমাদের এটা তো আনতে হয় না ওনাকে, তো আমাদের বাড়ির লোক, আমাদের ঘরের লোক, আমাদের চ্যাংড়াবান্ধার উনি একটা যে কোনো ব্যাপারে আমার ডাকলে তাকে পাশে পাই, অবশ্যই তাকে আমন্ত্রণ অবশ্যই করবে। সামাদা, আপনারা আর কী কী প্রোগ্রাম করবেন 23 তারিখে? 23 তারিখে আমাদের আর অন্য প্রোগ্রাম না, প্রোগ্রামটা একটা অন্য সংগঠনের মানুষ ট্রাক ওনার্স সাথে থেকেই একটা রক্তদান শিবির করেছে, সেটাতে আমরাও যোগ দিব। আর এই কোভিড-19 ব্যাপারে আমাদের ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন থেকে যেটা সিদ্ধান্ত আমরা নিতে চেয়েছিলাম, এই কোভিড-19 মধ্যে এখন নিব না, এটা হওয়ার পরে কিছুদিন পরে আবার রক্তদান শিবির আমরা ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন থেকে করব। আপনার স্বপ্নের টিভিএস বাইক ও স্কুটি এবার চ্যাংড়াবান্ধা বাজারে। মা সন্তোষী টিভিএস ফেস্টিভ্যাল কাউন্টার সাহা অটোর টিভিএস শোরুমে পেয়ে যাবেন আপনার চাহিদা অনুযায়ী বাইক ও স্কুটি। স্বল্প ডাউন পেমেন্টে পেয়ে যাবেন স্বপ্নের বাইক ও স্কুটি, যেমন অ্যাপাচি আরটিআর 160, এর ডাউন পেমেন্ট মাত্র 14,999 টাকা।
যে কোনো স্কুটি সর্বাধিক 12,000 টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন। এছাড়াও সমস্ত টিভিএস বাইক ও স্কুটির পার্টস ও সার্ভিসিং এর সুব্যবস্থাও রয়েছে। আমাদের ঠিকানা চ্যাংড়াবান্ধা বাজার মার্কেট কমপ্লেক্সের নিকট সাহা অটো। বিশদ জানতে যোগাযোগ করুন 9475 69 2965 এই নম্বরে।